লরি কেনার নামে পুরো টাকা না মিটিয়ে লরি নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় ওই লরির মালিক আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন। জানা গেছে, পূর্ব মেদিনীপুরের এগড়া থানার শিখরা চাকদোয়ের বাসিন্দা অভিজিৎ চন্দ একটি 14-চাকা লরি দালালের মাধ্যমে আরামবাগ থানা এলাকার দুই বাসিন্দাকে বিক্রি করেছিলেন। অভিজিৎ বাবুর বাবা বাসুদেব চন্দ জানান, লরির ফাইন্যান্সের কয়েকটি কিস্তি বাকি ছিল। ক্রেতাদের সঙ্গে কথা হয়েছিল, তারা ওই কিস্তি মেটাবেন এবং তাকে 4 লক্ষ টাকা দেবেন। সেই অনুযায়ী তাকে তারা 1.5 লক্ষ টাকা নগদ এবং 2.5 লক্ষ টাকা চেক প্রদান করেন। এরপর 7 জুলাই তারা লরিটি নিয়ে চলে যান। পরে দেখা যায় ওই চেক বাউন্স করেছে। এরপর ওই ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করলে তারা ওই 2.5 লক্ষ টাকা মিটিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু তারপর থেকে তাদের ফোন সুইচ অফ হয়ে যায়। তাই বাধ্য হয়ে টাকা না পেয়ে অভিজিৎ বাবু শুক্রবার আরামবাগ থানায় ওই দুই ক্রেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এখন শুনুন এ বিষয়ে বাসুদেব বাবু কি জানাচ্ছেন। ঘটনা হয়েছিল, ও একজন আমাদের সেখানে ব্রোকার ছিল আর ফন্টাইয়ের একজন ব্রোকার ছিল। ওরা এসে আমার গাড়িটাকে কথা বলে, 14 টাকা একটা গাড়ি নেওয়ার জন্য। কি হলো না, কিনবে বলে? হ্যাঁ, কিনবে বলে। ওরা কিস্তি দিবে, তারপরে কিস্তি বাদে যা কথা হয়েছিল 4 লাখ টাকা দিবে, ওটা 1.5 লাখ টাকা দিয়েছিল, আর একটা চেক দিয়েছিল 2.5 লাখ টাকা। ওই চেকটা মানে চেকে টাকা নেই, বাউন্স হয়ে গেছে, বাউন্স হয়ে গেছে। কত টাকা বিক্রি করবে মনে ভেবেছিলেন? ও বিক্রি হয়েছিল, ওটা ওরা কিস্তি দিবে যা আছে কিস্তিটা টোটাল দিবে, তারপরে আমাকে 4 লাখ টাকা দেবে। কত লাখ টাকা পেয়েছেন আপনি? 1.5 লাখ টাকা। তারপর 1.5 লাখ টাকার মধ্যে ব্রোকার মানে যারা দালাল করেছিল তারাও নিয়ে নিয়েছে পয়সা। কত টাকা? ও 7,000 টাকা। আমি 90,000 টাকা পেয়েছি। হ্যাঁ, আমি 90,000 টাকা পেয়েছি। হ্যাঁ, দিয়ে তারপর কি হয়েছিল? তারপরে এখন গাড়িটা নিয়ে গেছিল, গাড়িটা নিয়ে গিয়ে ওরা রেখেছে কি নবান্ন হোটেলের পাশে। আচ্ছা, আমার যে এখান থেকে একটা ড্রাইভারকেও নিয়ে গেছিল, তারপর সেখানটায় রেখে ও ড্রাইভার তার বাড়ি চলে যায়। তারপরে ওরা আমাদের সঙ্গে যোগাযোগ করে যে দাদা, যদি চেকটা বাউন্স হয়েছে তাহলে আপনারা, আমরা যাচ্ছি সোমবার দিন, পয়সা দিব আর ফাইন্যান্সের সঙ্গে বসে কথা বলব। তারপর থেকে ফোন সুইচ অফ আর গাড়িও আমি খোঁজ পাচ্ছি না। কবে কবে থেকে আপনি গাড়ি খোঁজ পাচ্ছেন না? আমি গাড়ি খোঁজ পাচ্ছি না, মানে 10 তারিখের পরে। কবে টাকা রফা হয়েছিল? টাকা রফা হয়েছিল 7 তারিখে। কত জায়গা গাড়ি ছিল? 14 জায়গা গাড়ি ছিল। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি এগড়া থানায় শিখরা চক দিয়ে। এখানে কেন এসেছেন? এখানে কমপ্লেন করতে এসেছি। কি কারণে? কি কারণে ওই গাড়িটা এখন খুঁজে পাচ্ছি না সেই জন্য। না, আরামবাগ থানায় কেন? আপনাদের তো আরামবাগে ওর বাড়ি, ওর অ্যাড্রেস আছে। কার বাড়ি? ওই যে যে নিয়ে গেছিল আমার গাড়িটা, ওর বাড়ি। ওর ভোটার কার্ড, প্যান কার্ড সব দিয়েছে, এগ্রিমেন্টও করেছিল, এগ্রিমেন্ট কপি সব আছে। এখন কি আপনি লরি পাচ্ছেন না? না, লরি পাচ্ছি। কবে নিয়ে গেছে লরিটা? লরিটাকে নিয়ে গেছিল 7 তারিখ। এগড়া থানায় এফআইআর করেছেন? হ্যাঁ, এগড়া থানা এফআইআর না, এগড়া ইয়েতে দেওয়া আছে, পোস্টালে দেওয়া আছে। মানে আপনার সঙ্গে টাকার রফা হয়েছিল, যে টাকাটা সেই টাকাটা দেয়নি বলে আজকে আপনি এফআইআর করতে? না, সে টাকা প্লাস কিস্তি আর লরি। লরি কিস্তি টাকা। আপনার নাম? আমার নাম বাসুদেব চন্দ্র। আর ছেলের নাম অভিজিৎ। কার নামে গাড়ি আছে? হ্যাঁ, কার নামে গাড়ি আছে? অভিজিৎ চন্দ্র নামে। কে হয় আপনার ছেলে? হয় নিউনূর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।